নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু লাউ পাতা বা লাউ শাকের বড়া বা পাকোড়া। লাউ শাক খুবই সুস্বাদু একটা শাক আর খুবই পুষ্টি সম্পন্ন, আর এই শাক দিয়ে অসাধারণ বড়া তৈরি করা যায়। এই বড়াটা যেমন গরম ভাতের সঙ্গেও ভালো লাগে, আবার বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও ভালো চলে। একঘেয়ে আমরা বড়া খেয়ে তো প্রায় বোরই হয়ে যাই, তাই নতুন স্বাদে যদি কিছু বানানো যায় তাহলে বাড়ির সকলেই কিন্তু খেয়ে খুব প্রশংসা করে। চলুন তাহলে এই সুন্দর রেসিপিটা কিভাবে বানাতে হয় আমরা দেখে নিই। লাউ পাতা বা লাউ শাকের বড়া বা পাকোড়া বানানোর জন্য আমি 6-7টা কচি লাউ পাতা নিয়েছি, আর লাউ পাতার যে ডগাটা থাকে সেটাকে আমি ফেলে দিয়েছি। পাতাটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে খুবই আমি মিহি করে দেখো কুচিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে, কেননা লাউ পাতা অন্যান্য শাকের তুলনায় একটু শক্ত হয়, তাই ভালো করে কুচিয়ে না নিলে বড়াটা কিন্তু ভালো হবে না। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। 50 গ্রাম মুসুর ডাল আমি বেটে নিয়েছি, খুবই মিহি করে মুসুরির ডালটা বাটতে হবে। স্বাদ অনুযায়ী নুন নিয়েছি, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো নিয়েছি। 1/2 চা চামচ জিরেকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি চালের গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন বেসন, এটা নর্মাল যে মটরের বেসন কিনতে পাওয়া যায় সেই বেসন। 2 কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই বড়ায় কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি ভালো লাগে, তাই আমি আলাদা করে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। তবে আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন বা কম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। 1 চা চামচ আদা বাটা আর 10 কোয়া রসুনকে আমি বেটে নিয়েছি। এবার একটা বড় বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে দেখুন একটু মেখে নেওয়ার পরে পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়েছে, তাই বড়ায় আলাদা করে জল দিতে লাগবে না। এবার শাকটা দিয়েও আরো 1 মিনিট খুব ভালোভাবে মেখে নিয়ে শাকটা একটু কমিয়ে নিতে হবে। শাকটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখুন সুন্দর জল বেরিয়েছে, এই জলটা আমরা ফেলবো না, বড়ার বাইন্ডিংটা করতে সুবিধা হবে, আলাদা করে জল দিতে লাগবে না। এবার মুসুরির ডাল বাটাটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, বেসন দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো, আদা রসুন বাটা। খুব ভালো করে এবার এটা মেখে নিতে হবে। হাত দিয়ে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার আমি রিফাইন সানফ্লাওয়ার অয়েলে বড়াগুলোকে আমি ফ্রাই করে নেব। কড়ায় তেল গরম করেছি, এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমি অনেকটা পেঁয়াজি যেভাবে দেয় পেঁয়াজি শেপেই বানাচ্ছি, তবে সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। আর বড়াটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, যাতে শাকটা ভালোভাবে কুকড হয়ে যায়, না হলে হাই ফ্লেমে ভাজলে বড়াটা লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে।
দু পিঠ ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে। বড়াটা দু পিঠ আমি মিডিয়াম ফ্লেমে লাল করে ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর কালার এসেছে। এবার বড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেল একেবারে নতুন স্বাদের লাউ শাকের বড়া বা লাউ পাতার বড়া। খুবই টেস্টি এই রেসিপিটি, আর খুব কম সময়ে এটা বানানো যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, আর কেমন লেগেছে আপনাদের সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।